নয় মাসে 10 মাসে পড়ছে এন্ড বেঁচে আছে কোন দুইজন আমার ছোট দুইজন বেঁচে আছে এক ছেলে এক মেয়ে বেঁচে আছে আচ্ছা তারপরে কি হয়েছিল একটু তারপরে এখানে এতদিন থেকে ব্যবস্থা আছে মত আরে 1500 টাকা দিছি আমি দেওয়ার পরে 500 টাকা দিলাম নগদ দিলাম আমার তো টাকা নেই আমি কইলাম কি আজকে টাকা আমি দিতাম না টাকা তো নিয়ে আইনি কা কালকে মঙ্গল আজকে মঙ্গলবার কালকে বুধবার বৃহস্পতিবার দিন টাকা দিয়ে দিমু তবে বৃহস্পতিবার দিন আমি যাইতারি নাকি ফোনটা বললাম যে শুক্রবার দিন টাকা দিয়ে দিব শুক্রবার আমি মরে গেল আমার আর তা শান্তি পাইবো না মানে একটাই কারণ আমার বাপ মা আমি এত ভালোবাসি নাই গা আমার সন্তান আমি ঘুমে আমি এটা কথা কই আমার বউ আমার আমি আমার বউ আমার বউ এই দিনে এই পোপলা মাল নিয়ে থাকতো রাত হইলে আমার বউ 11টার পরে ঘুমাইতো 11টার পর থেকে ফজর নামাজ পর্যন্ত ঘুমাইতো ঘুমাইতো আমি প্যাম্পাস কিনে আনতাম দৌড় এম সাইজ প্যাম্পাস এই যে দুইটি বাত মোট তিনজন তো বাচ্চা না হ্যাঁ তিনজন সন্তান সহ দুজন সন্তানকে মা নিজে নদীতে ফেলে দিয়ে একজনকে কোলে করে নিয়ে নদীতে ঝাঁপ দিয়েছে আসলে উনি আপনার কি হয় আর কি ঘটনা ঘটেছিল একটু বিষয়টা যদি একটু বলেন সে আমার স্ত্রী আরে যে লোকে আমি প্রায় দুই তিন মাস কম আছে আমি 8 বছর সংসার করছি আমি কোনোদিনও আমি তার ভিতরে এরকম আশা করি নাই কিন্তু সে এই যে কিছুদিন যাব দুই তিন মাস যাব তার সমস্যা হয়েছে কি সমস্যা বাথরুমে কোন বাথরুমে না কোন হারে জানি গেছে অন্তত কি জানি আরে পাইছে কইছে এই কথা অনুরে পরে এর আগেও আশেপাশে আশেপাশে আচ্ছা আপনি একটু আমাদেরকে পুরো ঘটনাটা আমি জানি আপনার বর্তমান অবস্থা খুবই খারাপ আমি আপনাকে বলি জি আমার সমস্যা অনেক দিন ধরেই কিন্তু আমার মাস দেড়েক আগে আমার শাশুড়ি আমার বউরে খবরটা দিছে যে তোর এই সমস্যা ওই সমস্যা উল্লুট পালন কথাপাতি বলো তোর সন্তান আদি ভাল লাগে না এটা করো ওইটা করো সংসার করতে মন চায় না আবলে তা বলে যে কথাপাতি করছ তুই আম গো পারায় গেছে আমার থেকে 500 টাকা নিয়ে গেছে কবে গেছে গেছে 1 মাস 10-12 দিন হয় পড়ায় আচ্ছা আচ্ছা যা গেছে যাওয়ানোর পরে পাঁচক লোকমাঠ হুজুর নামে এক হুজুর আছে ঠিক আছে এখানে অনেক মানুষ আয় অনেক ফকিরালি করে ঠিক আছে তার কাছে অনেক লোক আছে আয় হে জিন মি সারাই রা সারাই ওটা সারা অনেক কিছু সারায় তার কাছে নিয়ে গেছে বলতে এই কোরআনের আয়াত দিয়া কাগজের লেখকে পানি মিতে ভিজাইয়া আসে গনে গইটা দেখে যে আবার বল লোকে কী জানি আইছে বিশ্বাস না যে কোন জিন আইছে জানি কইছে কয়টা আলাগ 1800 এক বলছে বলতেন আমার হরি আমার হরি নম্বর দিয়ে আমার বউ আমার ফোন দিছে ফোন দেওয়ার বলে বলে যেমন আমার তুমি তাড়াতাড়ি হ্যাঁ আসো আমি কিনা আমি হ্যাঁ আইতারুম না আমি আমি আমার কাম আছে আমি আইতারুম না তুমি ইমা চিনছে হ্যাঁ হও তোমার আহা লাগবে না আমি এনে গেছি মনে করি এই সমস্যা আমার এখন ব্যবস্থা নেওয়া লাগবে আমার কইতাছে আমার হাওড়িয়ারা কিছি আমার ওই আমার মায়ের নামে গনাইছে আমার ওই বড় পোলার নামে গনাইছে 100 টাকা গনে কিছুদিন ভালোই রয়েছে কিন্তু এই ঘটনা যে ঘটাইছে একদিন দুই দিন আগে আবার কথাবার্তা আমি তো মঙ্গলবার দিন তোমার নিয়ে যাই মানে বুঝছি আবার ওনার ইয়ার মাতর বলছে ওনার মাতর বলছে ওনার বোন তোর বলছে যে আমার এই সংসার করতে ভালো লাগে না এই সন্তান দিয়ে আমার ভালো লাগে না আমি সন্তান যদি মাল না থাকে তুমি এই সন্তান দিয়ে আমার তুইয়া দরকার তোমার মার হইতে তুমি যাও 15 দিন বেড়াই হও আমি অল দরকার 15 দিন আমি আমার মারে লেগে লালন পালন করি তুমি তোর কাছে রেস্টে থাকো কিছু তোমার কী সমস্যা তোমার তো কোনো সমস্যা না আর আমার এই বউরে আমি 8টা কথা বলি আমি যে বিয়া করছি বিয়া করানোর পতন টাকা আমি 8 বছরের মতো সংসার করছি 2-3 মাস কম আমার মায় আমার বইনে গেল আগে আমার বউ এই 8 বছরের ভিতরে 3 উক্ত ভাতও খাই নাই আমার বউ আল্লাহকে আমি এই ঘর ওই করতাম ভাতাই না আমি 8 বছর পর্যন্ত আমার বউরে লই আমি 3 উক্ত ভাত খাইছি দুজনে মিলে একলগে ভাত খাইছি আমি এই জিনিস আমি জীবনে বলতাম না এ বলার মতন কথা না যেই বউরে অন্তরে অন্তরে ভালোবাসি সেই বউ কি পারে সন্তানরে লইয়া টিকা দেওয়ার কথা কইয়া নিয়া কয় সুজকে টিকা দিতে চাই এই কথা কইয়া নিয়া এই নদীতে ফেলাই দিতে একই মাইন্ডে নামিনা কথা আরেকটা কথা
আপনাকে কথা সবার কাছে আমি বলতাছি গেছে গেছে রমজান মাস গেছে এই রমজান মাস আমার বর এর আগে রোজার মাসের আগে চার মাস পর তিন চার মাস আগে বাচ্চা হইছে তো এই সময় বাচ্চা আমার বর রক্তের পালা টিম কমে গেছিল গা রক্ত কমে গেছে গা তারপর আমার বউ কি আমার মা শাশুড়ি কা আমার মাই আমি আমার আবার হাত তুলে যাইবো তাই আমি কে কাছে পালন করতে তুমি হলো আমিও গেছি আমার বউ আমি 20 25 30 টা কি কয়তরের মাসা খাওয়াইছি এবার আনার মানার যা খাওয়ান দরকার এবার সালান তুমি তুমি ফার্মেসি আছে এর থেকে আমি চার পাঁচটা সালাইন নিয়ে দিছে আমার সজবুজ নিয়ে আমি সালাইন দিছি বউর আমি সুস্থ বানাইছি হে বউ এই অবস্থায় বউ এই বাইতে রোজার মাসে ফজর নামাজের কালা এই ফ্যানের লগে গলায় ধরে দিতে গেছে আমি ফজর নামাজ শ্বাস ফজ আমি সালাম দিয়েছি দিই কি জানি আলাপ হইছে মতন আমি তাড়াতাড়ি দেখি যে ফ্যানের লগে ঝুলে স্যারের বেতন দিয়া স্যার সরাই লইতেছে আমি আপনি পাঁচ হাজার ধরছি আমার আমার হালাই হাজারের উপরে তো নামাইছে নামাই আমার হাউরি আমার হার মায়ের চার পাঁচটা থাবো লাগাইছে থাবো লাগাইছে তো তুই এই কাম কি লিখা করতে গেছো আমার আউরি এই সমস্ত কথা কই আর মায়ের বুঝাই দিছে আর আর মাই আমার পায়ে পাশে দশে কত তুমি এমন কথা তোমার ফ্যামিলির লগে শেয়ার করো না তুমি তো আমার ভালোবাসো ভালোবাসো তুমি শেয়ার করো না এমন কথা আমি শেয়ার করতাম না বলবো মারা যেতে চাই কেন তখনও মারা যেতে চাইছি কেন আপনাদের সাংসারিক কোনো ঝামেলা না আমার কথা সংসার কোনো ঝামেলা হ্যাঁ আমার সংসার ভালো লাগে না ওই আর লগে যেটা আছে ওই নিয়ে আরে আনা দিত মাঝে মাঝে আনা দিত আর মাঝে মাঝে আমার হরি হয়েছে ফকিরের বলে দুর্বত্ত একখানে খানে নিয়ে নিয়ে আমার তো টাকা পয়সা নিত আমার উনি তো আমার লাস্ট একবার নিছে একবার দুইবার নিছে লাস্টে দেয় এর আগে আমার কাছে নেন আমার তখন টাকা বসে নিছে আচ্ছা এই যে আপনার সন্তান নিয়ে লাস্ট আপনার সন্তানের সাথে কখন দেখা হয়েছিল বড় সন্তানের সাথে এই যে বড় সন্তানের লাগে আমাদের কিনা যে দূর বাসায় ছোট দুই বাসারে পড়াইতো পড়াইয়া সে এগারোটা বাজে সাড়ে দশটা এগারো বাজে খাওয়াইয়া ঘুমাই থাকতো আমি ষোলো মাসটা বাসাটা দেড়টা দুইটা বাজে ষোলো বাসারে আমি আড়া গরম করিয়া আমি খাওয়াইতাম দশটা বাজে আমি আড়া নিজে জাল দিতাম কি হয়েছি ভোর ভোরবেলা আমি গরম পানি করে সারোলাস বানাইছি সারোলাস বানাই আমার ছেলের আমি খাওয়াইছি কিন্তু আমার বউরে আমি একটু আচারও দিতে দিতাম না আমার বউরে আমি ফেরেস্তার মতো ভালোবাসতাম আমার একটা দুঃখ আল্লাহ আমার আমার স্ত্রী এত ভালোবাসি আমি আমার কইতে কইতাম আমার বউরে এ সুত মারানি বাকি আমার কয় কি এমন এমন আমি যদি সংসারে দুটো কাম না করি তো কেমন দেখা যায় কেমন কয় দুটো কাম না করলে আমরা যাতে মানুষ খাই আমি সুত মারানি তুই কোনো কাম করবি না তোর কোনো কাম নাই আমার বাপ মার লোকে যদি কোনো কথা যদি জবাব দেওয়ার লোকে আমি জবাব দেবো যদি খাওয়ানোর ব্যাপারে কোনো কাম ব্যাপারে কোনো কথা কয় আমার তোর লাগে কোনো কথা কয় আমি আমি সব দিব তুই কোনো কাম করবি না তোর তিনটা সন্তান বড়োটা যাই হোক বড়োটা ওখানে খাওয়াই তোর লাগে মাছ দা ভাত ওখানে খাওয়াই তোর লাগে মাছ ভাইসা খাই তারে না এমনি সে বড় হয়ে গেছে এই দুইটা লেগেছে তুই তুই যে থাক অক দুইটা কি বলতে কি একজন মাসে পারেনি তো তুই কি লিখে কাম করবি দরকার হলে দুপুরে বা দরকার আসর তোর কালা খাইবু আসরটা আমি খাইবু তখন তুই কোনো কাম করবি না আমি এত ভালোবাসছি আমার বউরে আরে আর একটা কথা আমার আমার শাশুড়ি শ্বশুরে প্রথম যেদিন ঘটনাটা ঘটে বুধশ্বর নদীর পর বুধশ্বর নদীর পর আমার সম্বন্ধে সাক্ষী দিছে সাক্ষী দিছে আমার জামাই ফেরেস্তার মতন আমার জামাইয়ের কোনো দোষ নাই কা টুকটাক আমার বোনের কথা আমার মার কথা দুইশের কথা একটু পেঁচাইছে বুঝেন নাই মাফিকে মাফিকে পেঁচাইছে আমার বউ আমার শাশুড়ি শ্বশুর শাশুড়ি আমার প্রশংসা করছে অনেক আমি আগে ভালো জানি কিন্তু মহন আমার আর মাই আর মাই বড় মেয়ে আর বড় মেয়ে রিকু করিয়া নাম হে এনজিওতে চাকরি করছে এনজিওতে চাকরি করছে সংসারটা চালাইছে মালাইছে আর মোটামুটি চারটা বিয়ে হয়েছে বুঝলেন এই বিয়ে লইয়া চারটা বিয়ে হয়েছে যতটুকু শুনতে পারছি যে আপনার মা আর আপনার ছোট বোন তাদের সাথে কি কোনো ঝামেলা ছিল না দাদা এরকম কোনো আর ঝামেলা কি দেখা গেলো কি একখানে থাকলে একখানে একখানে থাকলে দেখা গেলো আর এক বছর দেড় বছর আগে আমার মায়ের শাশুড়ি আছে আমার মার লগে দুই চারি কথা যদি লুয়ে বাঁচ দু দুইটা লুয়ে আর শ্বশুর মানে শাশুড়ি আর শাশুড়ি 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 এবং বউ দুই চারি কথা একটু হইতারে না বউ যদি আবলে তাবলে যদি মায়ের কয় তো ননদ কি দুইটা জব দিতে পারে না দাদা হ্যাঁ ছিল অনেক আগে আর এক বছর আগে আশেপাশে আমার ওই চাষা আছে ওই চাষি আছে রুবু আছে আশেপাশে যত লোক আছে এই যে আপনার কুলে কি এটা আপনার সন্তান যে আমার মেয়ে আমার এই মেয়েরা আল্লাহ ফেরেশতা দিয়ে এই মেয়েরা এটা বলাই বলাটা রেবি দাও ভগবান দিবে এই বলাটা রেবি দাও এই বলাটা রেবি দাও আমার এই দুটা বাচ্চা আল্লাহর কুদরতি আদা ফেরেশতা বানাইয়া আল্লাহ নদীর থেকে আমার বাঁচাইছে আমি আল্লাহর কাছে লাখ 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 আমি এই শুকুরি আদায় করি আমার যে বড় ছেলে আমি এই পৃথিবী একধারে আমার বড় ছেলে একধারে এই ছেলের লাশ আমার এই সাড়ে ছয় বছর পাঁচ মাস পর এই ছেলের লাশ আমার বাবা কালকে কাঁদে লাগছে এত বড় সুখ আমার এই পৃথিবীতে আমার আর কিছুই নাই আমার মন চায় না মন বেঁচে থাকতে আমার
আমারই সন্তান এবং আমার বউ যদি স্বাভাবিকভাবে যদি বেঁচে থাকতো, আল্লাহ যদি আমারে নিয়ে যাইতো, তোমার আমার সার্থক থাকতো, আমার বড় ছেলে, আমার বড় ছেলে যাবর আমার সংসারে বা বিড়িতে বাতি জ্বালাইতে পারতো এবং কি আমার নাম লইতে পারতো। একটু শুনি, হ্যাঁ মানে যেদিন সে গেল, হ্যাঁ তখন আপনি কোথায় ছিলেন? বাসার থেকে? আমি বাসার থেকে, আমি হেজুস টাইমে গেছে, আমি 9:45 দিকে, 9:45 দিকে আমি বুধেশ্বর বাজারে টুকটাক পাট কিনি। আপনি কি করেন? আমি এই আমি টুকটাক গৃহস্থালি করি আর 10-15-20 মন করে পাট কিনি বেশি, আর টুকটাক কিনা বেচা করি, ঠিক আছে, টুকটাক একটু ব্যবসা বাণিজ্য করি, ওই আমি ওই কাজে।